সারিমেট মণিপুরত কি হয়েছিল? দুগৰাকী যুবতীক নগ্ন করে সমদলে করা হয়েছিল নে? পোহরলৈ আন এক ভয়ঙ্কর ঘটনা, ধর্ষণ করে হত্যা করা হয়েছিল দুই যুবতীক। মণিপুর কাণ্ড ইতিমধ্যে জোকাৰি গৈছে সমগ্র দেশ। যোৱা বুধবাৰে পোহৰলৈ আহে মণিপুৰৰ জঘন্য কাণ্ড। দুগৰাকী নির্যাতিত যুবতীক উলঙ্গ করে রাজপথত সমদল করার দৃশ্য ভাইরাল হওয়ার পাছত এই ঘটনায় বিশ্বর আগত ভারতক লজ্জানত করলে। ঘটনাটো সংঘটিত হয়েছিল যোৱা 4 মে'ত। তার আগদিনা অর্থাৎ 3 মে'ত আরম্ভ হয়েছিল মণিপুৰত গোষ্ঠীগত সংঘর্ষ। মেইটেই আর কুকিসকলের মাজত হওয়া সংঘর্ষের ফল কিমান ভয়ঙ্কর আর প্রতিহতপরায়ণ হব পারে সেয়া বিশ্ববাসী দেখিলে। বিশ্বর আগত দেশক লজ্জানত করা এই পৈশাচিক কাণ্ডক সকলে দিছে গরিহণা। ইতিমধ্যে এই ঘটনাত জড়িত 6 জন লোকক করা হয়েছে গ্রেপ্তার। ইয়ার ভিতর আছে এজন কিশোর। পিছে 4 মে'ত অকল দুগৰাকী নির্যাতিত যুবতীক উলঙ্গ করে রাজপথত সমদল করা ঘটনায় সংঘটিত হয়েছিল হিংসা জর্জরিত মণিপুরত। এই জঘন্য ঘটনা পোহরলৈ অহার পাছত আন এক ভয়ঙ্কর ঘটনার তথ্য পোহরলৈ আহিছে। এই তথ্য হল এজাক পাখান লোকে 4 মে'ত দুগৰাকী যুবতীক ধর্ষণ করে হত্যা করেছিল। এই কাণ্ড সংঘটিত হয়েছিল পূব ইম্ফল জেলার কনক মামাং নামৰ ঠাইত। শেহতীয়াকৈ এই হৃদয় বিদারক ঘটনার তথ্য পোহরলৈ আহিছে। সংবাদ প্রতিষ্ঠানের তথ্য মতে কনক মামাঙতে একটা গাড়ি ধোয়া প্রতিষ্ঠানের কর্মরত আছিল দুই যুবতী। গাড়ি পরিষ্কার করে থাকার সময়তে এদল উন্মত্ত লোক তাদের উপস্থিত হয়ে প্রথমে প্রহার করে। এই উন্মত্ত দলটোর লগত আছিল কেবাগৰাকীও মহিলা। অতি লক্ষণীয় কথা যে পুরুষ কেগৰাকীক যৌন নির্যাতন চলাবলৈ প্ররোচিত করেছিল মহিলা কেগৰাকীয়ে। তার পাছতে 21 আর 24 বছরীয় যুবতী দুগৰাকীক একটা কোঠাত বন্দী করে ধর্ষণ করে উন্মত্ত দলটোর একাংশ লোকে। ইমানতে ক্ষান্ত না থাকি দুয়োগৰাকী যুবতীক বিভিন্ন নির্যাতন চলায় দলটোয়ে। ছোৱালী দুজনী চুলি কাটি কাপড় ফালি অবর্ণনীয় অত্যাচার চলায় শেষত হত্যা করে এই অখুর সদৃশ দলটোয়ে। পাছত যুবতী দুগৰাকীর মৃতদেহ পেলাই দিয়া হয়েছিল একটা কাঠর মিলর পিছফালে। এই ঘটনার সন্দর্ভত যাওয়া 16 মে'ত এগারী মৃত যুবতীর মাতৃয়ে সাইকুল আরক্ষী থানাত এজাহার দাখিল করে। কিন্তু অতি দুঃখজনক কথা যে এই এজাহার প্রসঙ্গত কোনো ব্যবস্থা গ্রহণ নকরলে আরক্ষীয়ে। ফলস্বরূপে ন্যায় নোপোয়াকৈ থাকি যাব মৃত যুবতী দুগৰাকী। উল্লেখ্য, মণিপুরত গোষ্ঠীগত সংঘর্ষের বাবে ইন্টারনেট কর্দন করে থার বাবে এই সময়ত সংঘটিত বহু অমানবীয় ঘটনার তথ্য এতিয়াহে পোহরলৈ আহিছে। যিবোৰ ঘটনার দৃশ্য দেখি সকলো হয় পৰিছে হতচকিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।